ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি খুব ভাইটাল একটা আপডেট দেবো বলে। একদিকে দাঁড়িয়ে রয়েছে কে আপন কে পর, একদিকে দাঁড়িয়ে রয়েছে ছুটি পান্না, আর তারই মধ্যে আবার আসছে সিরিয়াল খড়কুটো। এই নিয়ে চলছে সাংঘাতিক হাঙ্গামা, তো সেই ব্যাপারেই বেশ কিছু বলার আছে। তবে তার জন্য একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো ইতিমধ্যে আমরা একটা প্রোমো পেয়েছি যে খড়কুটো আসছে 17 আগস্ট থেকে ঠিক সন্ধে 7:30টায়, আর 7:30টার সিরিয়াল কে আপন কে পর চলে যাচ্ছে 10:30টায়, আর 10:30টার সিরিয়াল অর্থাৎ চুনি পান্না সে চলে যাচ্ছে 11:30টার স্লটে। তো এ নিয়ে দর্শক মহলের মধ্যে তিনটে দল ভাগ হয়েছে, তিনটে দলের তিন রকম দাবি, আর সেই দাবিটা সম্পূর্ণটাই চিরকুট ইনফিনিটির কাছে। তাদের দাবি একটাই, খড়কুটো দলের দাবি হচ্ছে যে আমরা 7:30টার স্লটেই খড়কুটোকে চাই, তাই খড়কুটো 7:30টার স্লটেই আসুক। কে আপন কে পর সিরিয়ালের দাবি হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু গ্রামে থাকি, আমরা কিন্তু পারি না অত রাত্রি অবধি দেখতে, আর যে সিরিয়ালটা স্টার জলসাকে এতদিন ধরে টেনে আসলো, যে সিরিয়ালটা বিপদে আপদে পাশে দাঁড়ালো, যে সিরিয়ালটা স্টার জলসাকে এতদূর এগিয়ে নিয়ে আসলো, তার স্লট বদল করা যাবে না, তার যে স্থান ছিল তাকে সেই স্থানেই রাখতে হবে। ঠিক তার পাশেই রয়েছে চুনি পান্নার দল। চুনি পান্নার দলের দাবি যে আমরা কোনো রকমভাবেই মানছি না চুনি পান্নাকে 11:30টার স্লটে, 17 আগস্ট অবধি টাইম দিচ্ছি, 17 আগস্টের মধ্যে যেভাবে হোক আমাদের চুনি পান্না ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন, কারণ 11:30টায় চুনি পান্না দিলে আমরা হয়তো চুনি পান্না দেখবো কিন্তু স্টার জলসাকে বয়কট করবো। কিন্তু তার পাশাপাশি এটাও বলছে অনেকে যে আমরা চুনি পান্না দেখতে পারবো না। তার দাবি হচ্ছে, ইন্ডিয়ান পক্ষ দাবি করছে যে রাতে 11:30টায় একটা বাচ্চা দেখতে পারবে না, আমাদের এই সিরিয়ালটা একটা বাচ্চাও দেখতো, কারণ এই সিরিয়ালটা ভৌতিক হলেও এই সিরিয়ালটায় মজার সিন ছিল, ভুতুরে সেরকম সিন ছিল না, আর ভূতটাকেই ফানি বানিয়ে দেওয়া হয়েছে, তাই বাচ্চারা দেখে, বাচ্চারা রাত 11:00 অবধি জাগতে পারে, কিন্তু তাই বলে 12:00 অবধি, এটা তো অসম্ভব ব্যাপার, এটা ভাবা উচিত ছিল স্টার জলসা কর্তৃপক্ষের। আর ঠিক তার পাশাপাশি আবার বাংলাদেশি দল, তারা জানাচ্ছে যে 11:30টা তোমাদের ওখানে, কিন্তু আমাদের এখানে তো 12:00, একটা সিরিয়াল দেখতে গেলে কি 12:00 থেকে 12:30 অবধি আমাদেরকে জেগে বসে থাকতে হবে? দরকার নেই, অমন চ্যানেল দেখবো না, বয়কট করব। তো বিষয় হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ যেরকম চাপে রয়েছে, চাপে রয়েছে দর্শক মহল, ঠিক তেমনই চাপে রয়েছি আমরা। তো প্রবলেমটা এখানে, মানে সলিউশনটা যে আমরা বের করবো, প্রবলেম তো বেশি গেছে কিন্তু সলিউশন নেই। সলিউশন এখানে একটাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের একটা সিরিয়াল চলে মহাপীঠ তারাপীঠ, যদিও তিনি স্লট লিডার, তবুও আজকে বলতে বাধ্য হচ্ছি তাকে একটা কোথাও সরানো হোক, 5টা স্লটে নিয়ে আসা হোক, এনে এই যে নতুন প্রজেক্ট খড়কুটো তাকে দেয়া হোক 10:00 স্লটে, কারণ যেহেতু ট্রিনা সাহা রয়েছে এই সিরিয়ালের লিড ক্যারেক্টার হিসেবে, সেহেতু আমার মনে হয় যে এর আগেরবারও তো খোকাবাবু রাত্রি 10:30টায় হতো, তো বেশ ভালোই টিআরপি দিয়েছে, তো 10:00 এলে আশা করি সমস্যা হবে না। এবং শুধু তাই না, খোকাবাবু কিন্তু একটা সময় বেঙ্গল টাপার হয়েছে অনেকবার, তো ঠিক সেরকম ভাবেই যদি রাতের দিকে আসে খড়কুটো, তো আমার মনে হয়, এটা আমার যদিও ব্যক্তিগত মতামত, যে আমার মনে হয় না প্রবলেম হবে। আর যদি এখন তোমরা বলো যে না দিদি 7:30 থেকে 8:00 অবধি হবে সিরিয়াল খড়কুটো আর আমরা কিছু চাই না, তাহলে বলবো যে তাহলে কে আপন কে পরের যারা রয়েছে এতদিন ধরে, আর তারা কি করবে, তারা কোথায় যাবে? তাহলে এখন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে খুবই বাজে উপায়, সেটা হচ্ছে যে একটা সিরিয়ালকে আমাদেরকে বিদায় জানাতে হবে। কিন্তু সেটা কোনো গল্প অনুযায়ী কি এখন এরকম আছে যে এই গল্পটা এখন শেষ করা উচিত? আর চুনি পান্না, চুনি পান্না দলে আমি এটাই বলবো যে হ্যাঁ, চুনি পান্না রাত 10:30টায় হতো, যদি 11:30টায় হয় এটা একটা বিগ প্রবলেম, এবং সেক্ষেত্রে 11:30টা স্লটটা অনেকেই পছন্দ করছে না, এবং এটা চিরকুট ইনফিনিটির দাবি যে 11:30টা স্লটে চলছিল ইরাবতীর চুপ কথা, সে কিন্তু ওই স্লটে টিআরপি আনতে পারলো না, এবং সে কিন্তু চলে এলো 5টা স্লটে, তারপরে টিকতে পারলো না, তারপরে চলে গেল। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে এরপরে আমাদেরকে বিদায় বলতে চলেছে সিরিয়াল চুনি পান্না? এটা কোয়েশ্চেন দর্শকদের জন্য এবং সকলের জন্যই। আর তার থেকে বড় কথা আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাতের 11:00 চলছে সিরিয়াল ধ্রুবতারা, তো ধ্রুবতারায় যেখানে টিআরপি ঠিকভাবে পাচ্ছে না সেখানে চুনি পান্না, জানি টিআরপি হয়তো সেরকম পরিমাণে দিতে পারেনি, কিন্তু তাকে 11:30 স্লটে পাঠালে সে কি কখনোই টিআরপি পাবে বলে মনে হয়? কারণ
সুতরাং তখন তো এটা দেখিয়ে দেওয়াটাই মনে হয় সহজ হবে যে টিআরপি কম তাই বন্ধ হয়ে যাচ্ছে। দেখো তোমাদের তিনটে দলকেই জানাচ্ছি যে তোমরা তিনটে দল মিলে আগে সিদ্ধান্ত নাও, কোনো অশান্তি নেই, কোনো মারামারি নেই, কোনো ঝামেলা নেই, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই, নিজেরা আগে সিদ্ধান্ত নাও যে তোমরা কোন স্লটে চাও খড়কুটো, কোন স্লটে চাও কেয়াপন কেপর, কোন স্লটে চাও চুনিপান্না। তো এই স্লটগুলো আগে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে নতুন একটা সিরিয়াল আসছে, নতুন একটা সদস্য আসছে স্টার জলসায়, তো সেই সদস্য কোন জায়গায় আসবে, কোন স্থানটা তাকে দেওয়া হবে, সেটা অবভিয়াসলি আগে তোমরা ডিসাইড করো। চিরকুট ইনফিনিটি থেকে অনেক ভাবনা চিন্তা করা হয়েছে, কারণ এটা একটা সাংঘাতিক চাপের একটা বিষয়, এবং তারপরে চিরকুট ইনফিনিটি একটা সিদ্ধান্ত দিয়েছে, এবং সেই সিদ্ধান্তটা যে সবসময় সঠিক হবে সেরকমটা নাও হতে পারে। সেটা হচ্ছে চিরকুট ইনফিনিটির সিদ্ধান্ত এটাই যে মহাপীঠ তারাপীঠ যেহেতু ঠাকুরের সিরিয়াল, সেহেতু বয়স্করাও দেখে, অল্প বয়সীরাও দেখে, তো সেটাকে পাঁচটা স্লটে নিয়ে আসা হোক। এবং যেহেতু তৃণা সাহা একটা সময় 10:30 স্লটে বেঙ্গল টপার হয়েছিল, আই মিন তার সিরিয়াল বেঙ্গল টপার হয়েছিল, তাই তার সিরিয়ালকে 10 স্লটে দিয়ে দিলেও আশা করা যায় যে ভালো টিআরপি আসবে এবং বেঙ্গল টপার আবারও হলেও হতে পারে। আর মহাপীঠ তারাপীঠ যদি বিকেল 5 স্লটে চলে আসে তাহলে মানুষ অনেক ভালোভাবে দেখতে পাবে এবং বয়স্করাও শান্ত মাথায় শান্তভাবে দেখতে পারবে। এর থেকে আর কোনো সলিউশন আমরা এই মুহূর্তে পাচ্ছি না, আমরা জানি না আমরা আগামী দিনে আরও কোনো সলিউশন পাবো কি না, ভাবনাচিন্তা এখনো অবধি চলছে, এবার ভাবনাচিন্তা করার পালা তোমাদেরও, তোমরাও ভাবনাচিন্তা করো। আচ্ছা এবার অনেকেই বলবে যে সিরিয়াল কেয়াপন কেপর 4 বছর ধরে চলছে, তো সেটাকে বন্ধ করে দেওয়া হোক। এবার এই ব্যাপারে আমি একটুখানি কিছু বলে দিই, সেটা হচ্ছে যে দেখো 4 বছর ধরে চললেও এই সিরিয়ালটা কিন্তু চ্যানেল টপার হয়েছে বহুতবার, এবং তাছাড়াও কেয়াপন কেপর সিরিয়ালে কিন্তু প্লট চেঞ্জ করা হয়, এক একটা ঘটনা আসে এবং যতগুলো ঘটনা আসে ততগুলো কিন্তু আর্টিস্ট আসে। সুতরাং একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, শুধু লিডদেরকে দেখলেই হবে না, আদার্স যে সমস্ত আর্টিস্টরা আছে বা সদ্য তৈরি হচ্ছে যে সমস্ত আর্টিস্ট তারা কিন্তু কাজ পাচ্ছে, সুতরাং তাদেরকে ভাতে মারতে আমরা কখনোই পারি না। এবং এই একটাই সিরিয়াল যে যাতে আমরা দেখতে পারি যে বিভিন্ন রকম ঘটনা দেখানো হচ্ছে, তাতে বিভিন্ন রকম আর্টিস্ট কাজ করছে, প্রচুর আর্টিস্ট। সুতরাং আর বেশি কিছু এখানে বলে লাভ নেই, সুতরাং এই তিনটে সিরিয়ালকেই আমরা চাই। এবার এই তিনটে সিরিয়ালকে কোন কোন স্লটে দিলে বেটার হয়, আমি মানছি ওল্ড সিরিয়ালগুলো ওল্ড স্লটে থাকুক, তাহলে নতুন সদস্য যে আসছে খড়কুটো সে কোথায় যাবে কি হবে আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এবার তোমরা তোমাদের মতামতটা প্লিজ জানিয়ে দাও আর ভিডিওটা শেয়ার করো যাতে করে সকলে সকলের মতামত জানাতে পারে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, যদি কিছু মনে হয় যে ভুল হলো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, পারলে ভিডিওটা শেয়ার করো, বারে বারে বলছি। আর হ্যাঁ, এরকম ধরনের আপডেট পেতে আর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।